দশ বছর পর ঢাকা ৬ আসনে নিজ দলের প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পুরান ঢাকার ওয়ারি, গ্যান্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ ও নাজিরাবাজার নিয়ে গঠিত এ আসনে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নৌকা প্রতীক নিয়ে লড়বেন। বিএনপিসহ মাঠের বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করার পরে এ আসনে গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির এই কো চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোই এ আসনে নৌকার দৃশ্যত শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে এনপিপি, তৃণমূল, বিএনপি এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থীদের দুর্বল মনে করছেন না সাঈদ খোকন। প্রতিদ্বন্দ্বী সে যত ছোটই হোক, বিজয় অর্জন না করা পর্যন্ত ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কোনো রাজনীতিবিদ যারা ক্যারিয়ার পলিটিশিয়ান, তৃণমূল থেকে উঠে আসা পলিটিশিয়ান, কোনো প্রতিদ্বন্দ্বীকে তারা ছোট করে দেখবে না। মেয়াদের শেষ পর্যায়ে রাজুকের আপনার একটা উদ্যোগ ছিল আমাদের পুরনো ঢাকাটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্য, তো সেই উদ্যোগটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবানিতে, আমি ওই উদ্যোগটা গ্রহণ করব আপনার পুরনো ঢাকাকে নতুন করে আবার গড়ে তোলা। দুই সংসদ নির্বাচন পরে ঢাকা ৬ আসনে দলীয় প্রার্থী পেয়ে স্থানীয় আওয়ামী লীগের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। আমার মতে আর কি, যেহেতু আমরা আওয়ামী লীগের পন্থী লোক, তাহলে আমগো প্রার্থী আগে, তারপর আমার প্রাক্তন নিয়ে হলো ফিরোজ রশিদ সাহেব, উনিও আমাদের এলাকার লোক, আমাদের লোক। যেহেতু আবার এবার আমাদের ক্যান্ডিডেট আছে, আমার প্রাক্তন মেয়র সাহেব আছে, অতএব ওনার পক্ষে তো আমরা একটু কাজ করবই। উনি আমাদের এলাকার ছেলে, ঘরের ছেলে, এবং ওনার বাবা যা ছিলেন মেয়র হানিফ, তার দিকে তাকেও উনি বাপের মতো হয়েছিলেন উনি। আলহামদুলিল্লাহ উনি অনেক অনেক উন্নয়নমূলক কাজ করছেন। আমি চাই, আমরা চাই উনি আবার আসুক আমাদের মাঝে। না না, আলহামদুলিল্লাহ সবাই চাচ্ছে যে নির্বাচন হোক সুন্দরভাবে এবং সবাই সুন্দরভাবে যে কেন্দ্রে ভোট দেখ, বুঝছেন, এইবার মোটামুটি একটা মনে পরিবর্তন আসবে। বিএনপি নির্বাচন বর্জন করাই সাধারণ ভোটারদের মাঝে শঙ্কা কাজ করছে। আমরা তো দেশের নাগরিক, আমি মনেই করি না, নাগরিক হলে কত ভোট দিতে পারতাম, কবে হবে, কি ভোট হইব, একতরফা নির্বাচন হয়। গত এই যে দুইবার যে ভোট হয়েছে, আমরা কেন্দ্রে গেছি, ভোট তো দেই নেই, কেন্দ্রে যাওয়া তো দূরের কথা, রাস্তায় বলছে আপনারা যাইয়েন না, আপনাদের ভোট হয়ে গেছে গা। এইবার তো তার সেই তো করুন হবে, কারে নিয়ে বাহাদুরি করবে? আমরা জনগণ যদি ভোটে দিতে না পারি, আমাদেরকে নিয়ে তো বাহাদুরি জনগণ নিয়ে, জনগণ তো কেন্দ্রেই যাইতে পারি না, তাহলে কিসের ভোট? অবশ্যই যাব, এর আগে নির্বাচন করতে গেছি ওখানে, পোলাবানি কইছে কাকা গিয়া কোনো লাভ নাই, ভোট হয়ে গেছে। অবশ্যই চাই, যার যার ভোট সে সে দেবে, যাকে পছন্দ হয়, সে রেজাল্টটা যেন ঠিকভাবে আউট হয়। এর আগে দুই মেয়াদে এই আসনে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। আগেই তিনি বাংলাভিশনকে জানিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী থাকলে নির্বাচনে লড়বেন না তিনি। এবার যদি আমি আগেই বলছি যে নৌকা যদি থাকে, আমি কিন্তু লাঙ্গল নির্বাচন করব না, পরিষ্কার কথা। যেটা আমি পারবো না, যে যুদ্ধে আমি পারবো না, আর আমার মিত্রদের সাথে আমি যুদ্ধ করতে যাব না। কাজী ফিরোজ রশিদ জানান, আওয়ামী লীগের শক্তি ও জনসমর্থন নিয়ে বিগত নির্বাচনগুলোতে জয়ী হয়েছিলেন তিনি, তাই এবার মিত্র আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান না জাতীয় পার্টির এই হেভিওয়েট নেতা। সে বাড়ি যাচ্ছে। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।